জামিন না দিয়ে ছলচাতুরি করে বেগম খালেদা জিয়াকে সরকার আটকে রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। ছাত্রদল নেতা মিলনকে কারাগারে অত্যাচারের মাধ্যমে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। সরকার বিএনপিকে ধ্বংস করতে এই নীল নকশা প্রণয়ন করছে বলেও জানান বিএনপির এই নেতা। আমার দেশনেত্রী, আমার গণতন্ত্রের মা, মাদার অফ ডেমোক্রেসি, তাকে আপনারা ছল চাতুরি করে আটকে রাখার চেষ্টা করছেন কেন? ভয়ে, এত ভয় পান যে বেগম খালেদা জিয়া যদি আজকে বের হন তাহলে আপনাদের এই যে মসনদ